বাংলাদেশি সংখ্যালঘু এবং জনজাতি মানুষদের উপর আক্রমণের ঘটনা নিয়ে সরব তিপ্রামাথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর মানিক্য দেব বর্মন। বাংলাদেশে সংখ্যালঘু এবং জনজাতি মানুষদের উপর আক্রমণের ঘটনা ক্রমশই বাড়ছে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন তিপ্রামাথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর মানিক্য দেব বর্মন। নিজের সামাজিক মাধ্যমে একথা তুলে ধরে তিনি জানিয়েছেন, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে যারা আসবেন তাদের সাথে কথা বলবে ভারত সরকার, কোন ধরনের উস্কানিমূলক মন্তব্য যাতে না করা হয় সেদিকে খেয়াল রাখতে হবে বলেও সামাজিক মাধ্যমে মন্তব্য করেছেন তিনি। এছাড়াও বাংলাদেশে শিক্ষার্থীদের কোটা আন্দোলন ছিল শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করার। সেই আন্দোলনে শিক্ষার্থীরা সফল হওয়ার পর শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পর অনেকেই বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে বলে চিৎকার করলেও কয়েক ঘন্টার মধ্যেই পরিস্থিতির মোড় ঘুরে যায়। বাংলাদেশের বেশ কিছু জায়গায় সাম্প্রদায়িক হানাহানির রূপ নিয়েছে, বিশেষ করে নোয়াখালী, ফেনী, বরিশাল ইত্যাদি এলাকায় সংখ্যালঘু মানুষদের উপর নেমে এসেছে চরম সংশয়।